হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা শাপলার পাতা থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সেই প্রসেসটা সম্পর্কে জানবো এই যে দেখুন পাতা থেকে খুব সহজে আমি চারা করেছি এটা হচ্ছে একটা ট্রপিক্যাল ভ্যারাইটির শাপলা ট্রপিক্যাল ভ্যারাইটির সাপলাগুলো মূলত পাতা থেকে চারা করা যায় দেখতে পাচ্ছেন এটা একটা মেসোর্ড পাতা এখানে নোট দেখা যাচ্ছে পাতাটা আমরা ছিঁড়ে নেব চারা তৈরি করার জন্য খুব সহজেই কিন্তু পাতা থেকে চারা তৈরি করা যায় পাতাটা জাস্ট ছিঁড়ে নিতে হবে এবং পানিতে উল্টো করে রাখতে হবে দেখুন সবগুলো মেসোর্ড পাতা সবগুলো থেকেই কিন্তু চারা বের হবে সবগুলোতে নোট দেখা যাচ্ছে আমি পাতাটা ছিঁড়ে নিলাম এবার এটা খুব সহজে চারা করব কিভাবে সেটা দেখাচ্ছি জাস্ট পাতাটা ছিঁড়ে অন্য যে কোনো পানির পাত্রে উল্টা করে রাখলেই কিন্তু হয়ে যাবে দেখুন এটা কিন্তু কিছুদিন আগে আমি ডেকেছিলাম খুব সুন্দরভাবে শিকড় সহ চারা বের হয়ে গেছে এটা কিন্তু এখন লাগানোর উপযুক্ত শুধু মাটিতে লাগিয়ে দিলেই হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আরো কিছু পাতা আমি রেখেছিলাম দশ থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু চারা রূপান্তরিত হয়ে যায় এবং শাপলা কিন্তু খুব সহজেই বাড়ে এবং ফুল দেয়